Assalamualaikum warahmatullah. আমাদের চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার করে দিবেন। আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, অনেকেই দেখেন দেখি, কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ। আপনাদের প্রতি আন্তরিক থাকবে এতটুকু অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশেই থাকুন। আমরা আসলে আপনাদেরকে কিন্তু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু অনেকটা শ্রম দেই আমরা, কিন্তু এই যে মোবিল মোটরসাইকেল খরচ করি, মোটরসাইকেলে এই যে কষ্ট করি, আপনাদের এই কষ্টটা সার্থকতা কিন্তু সাবস্ক্রাইবের মধ্য দিয়ে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন সে আশা রাখি আমরা সর্বদাই আপনাদের কাছে, যে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক কিছু, সব কিছু মিলিয়েই আপনাদের মায়া, এই মায়াটুকু আমরা পাওয়ার জন্যই যে আশা থাকি যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে লাইক শেয়ার করে দিবেন এবং অন্যান্য ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো বাংলাদেশ যে ছোটো একটা এরিয়া, ছোটো একটা দেশ, যার ভিতরে রয়েছে এই ছোটো দেশটার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লগার রয়েছেন, আরও তারাও সাপোর্টের আশা করে থাকেন। আর তো আমাদের সেই প্ল্যাটফর্ম এখনও বাংলাদেশে তৈরি হয় নাই যে ব্লগের প্ল্যাটফর্মটা এখনও সেইভাবে তৈরি হয় নাই যে সাবস্ক্রাইবার সংখ্যা সেই অনুপাতে বৃদ্ধি পাবে। তো আমাদের, আমি দেখেছি বাংলাদেশে একটা ইউটিউবার আছেন যিনি হচ্ছে মুজাহির ভাই, তো এই মুজাহির ভাই কিন্তু অনেক টাকা খরচ করেন, উনি কিন্তু অনেক সহযোগিতা করেন অনেককে, আমি দেখেছি ওনার ভিডিওগুলি, কিন্তু সে অনুপাতে উনি কিন্তু সাবস্ক্রাইব পান না। তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা আসলে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমরা কিন্তু সে আশাটা আপনাদের কাছ থেকে করতে পারি। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের একটা লাইক শেয়ার বা সাপোর্টে আমাদের কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে যাবে আমাদের চ্যানেলগুলিকে। তো আপনারা আমাদের সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমাদের সঙ্গে থাকবেন সে আশা রাখি। এখানে বিশাল দাম লাগছে, বলার মতো না, বসে থাকো চুপচাপ, দাম দেখো গ্রঞ্জুপ। তো একা একটা চ্যানেলকে আসলে গ্রো করাও কিন্তু অনেক কষ্ট। আমরা আপনাদের সবসময় চেষ্টা করি ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য এবং ভালো একটা ভিডিও আপনারা দেখবেন, আমরা চেষ্টা করি, সর্বদা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তো তার মধ্য দিয়েই যদি আমাদের কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং বিশাল দাম পড়ে গেছে এদিকে, একটা বলার মতো না। তো আজকে আমি মোবাইল শপে যাব, যে আমার মোবাইলের যে সাউন্ড আছে এটা আসলে কম যাচ্ছে দিন দিন, মোবাইলটাও একটু ময়লা হয়ে গেছে, স্পিকারের সাইডগুলি কিন্তু এবং সাউন্ডের সাইডগুলি কিন্তু এমনিতেও ময়লা হয়ে যায়, এগুলো আসলে পরিষ্কার করানো খুব প্রয়োজন, অন্তত বছরে একবার বা ছয় মাসে একবার। এতে হয় কি আপনাদের স্পিকারটা ভালো থাকে, সাউন্ড ভালো আসে এবং মোবাইলটা কিন্তু ভালো থাকে। বিশাল বড় জাম লেগে গেছে এখানে, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে জামের কারণ হচ্ছে এই যে কলাওয়ালা, আমলা, জামওয়ালা পাম পাশে বসে থাকে, রাস্তাটা দখল করে থাকে। এই যে রাত্রেবেলা হয়ে গেছে সে জুতা নিয়ে বিক্রি করা শুরু করে দিচ্ছে, জুতার বাজার, কি বলবেন কি করবেন আপনাদের। এই যে তাদেরকে স্থান দেওয়ার পরেও কিন্তু তারা কারেন্ট চলে গেছিল, মনে হয় কারেন্ট চলে আসছে, স্থান দেওয়ার পরেও কিন্তু তারা তাদের স্থানে যাইতে রাজি না, তারা এখানেই বিক্রি করবে এবং এখানেই থাকবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। তারপরে অনেক আপনার ওই যে দুই পাশের যে ব্যবসায়ী আছে এগুলোকেও অনেক উঠিয়ে দেওয়া হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।